নদী বাঙানোর সে কোনো দুর্যোগ আর নাই কারণ আগুনে পড়লে জমিটা থাকে হয়তো ঘর টর পুড়ে যায় আবার নতুন করে করা যায় কিন্তু নদী যদি নেওয়া যায় তাহলে একেবারে নিঃসঙ্গ আর কিছু করার নাই আমি নদী ভাঙছে প্রায় দেড় মাস এখন আসি মানুষের বাড়িতে কোনো রকম এর ভিতরে দুই দিন চাল পাইছিলাম আর দুই দিনে যে প্যাকেট দিছিল চাল ডাল ওতে তো কিছুই হয় না আমাদের চাহিদা মেটানোর মতন কিছুই দেয় কারণ আমরা হলো মধ্যবিত্তি লোক আমরা না পারি কারো কাছে সাহায্য চাইতে আর না পারি বলতে কারো কাছে আমার দুইটা বিডি একটা দোকান সব লেগে গেলো দিতে আর মনে করেন এমন পরিস্থিতি আছি কোনো বলার কোনো কথা নেই কোনো ছেলে মেয়েরা লেখাপড়া করতে পারি না কোনো কাজকাম করতে পারে না আমার স্বামী আমার ছেলে বেকার স্বামী বেকার আর ওই যে চাল দে দিন এই যে নদী ভাঙার হঠাৎ করে নদী ভাঙিয়ে গেছে আমাদের আগে তো আগে পরে কোনো জায়গা জমি ছিল না হেনে যে আমরা কিছু করুম বা ফসল পাইমু মানে গরু বাছুর ছিল না যে সেটা থেকে বিক্রি করা কিছু পয়সা আমরা আমদামি করুম তাহলে তো আমাদের ছিল না আমরা তো কাজ করতাম খাইতাম কিন্তু এখন যা সাইজ সুইজ যা দেহান যা এরি এরই বসবাস করতেছি খাইতেছি যে সকল নদী ভাঙনে পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা তাদেরকে জিয়ার চাল দিচ্ছি জিয়ার ক্যাশ জিয়ার টিন এবং গৃহ নির্মাণ মঞ্জুরিও আমরা দিচ্ছি পাশাপাশি এই সকল ক্ষতিগ্রস্ত পরিবারকে আমরা খাস জমি বন্দোবস্ত দিয়ে তাদেরকে পুনর্বাসনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি এক্ষেত্রে আমাদের এই উপজেলায় দুটি আশ্রয়ন প্রকল্প এবং একটি গুচ্ছগ্রামের কার্যক্রম চলমান রয়েছে এই নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত যারা তাদেরকে অগ্রাধিকার দিয়ে আমরা তাদেরকে গৃহ বরাদ্দ দিব যাতে তাদেরকে আমরা স্থায়ীভাবে পুনর্বাসন করতে পারি